गुड मॉर्निंग, ভালো আছো? গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে কত তারিখ অনির্বাণ? নয়। আজকে নয় তারিখ, এবার বুধবার না? আজকে বুধবার, আমরা এখন দুজনে বসে চা খাবো। আর টিফিনে আমি ওকে মাছ আলুর তরকারি করে দিয়েছি, আমার জন্য করে নিয়েছি। আর ও ব্রেকফাস্টকে খেয়ে যাবে, যখন খাবে তখন দেখিয়ে দেবো। স্নান হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে। আমি বিছানাটা এখন ভালো করে পরিষ্কার করে নি। আজ দুধ তাড়াতাড়ি দিয়ে গেছে, তোর আমি নিশ্চিন্তে স্নানে যেতে পারবো। কালকে ভাবছিলাম, তারপরে যা করেছি কাক চানের মতো, মানে করে আমি মানে বেরিয়ে গেছি কালকে। কারণ মনে হচ্ছে মানে এই যাবো স্নান করতে, আর সঙ্গে সঙ্গে বেল বাজি, তো বলছিলাম তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়েও পড়েছি। তো আজকে দুধ দিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখন ভালোভাবে স্নানটাও করে নিই, করে নিয়ে পুজোটা করবো। স্নান করে পুজোটা করে নিলাম। আর দেখো কালকে যে টপটা কেনা হয়েছিল ওটা একটা পড়েছি, দুটো বার করে রেখেছি, আর দুটো আলমারিতে আছে, ওটা একদিক ওদিক কোথাও গেলে জিনিসের সাথে পরে নেওয়া যাবে। বাট এটা পড়েছি আর খুব পরে আরাম লাগছে, বেশ খুব সফটও আছে আর খুব ভালো লাগছে পরে। তো একটু পরে ভালো বসাবো। আর ওয়েদারে সকাল থেকে পুরো দেখো আমার মেঘলা ওয়েদার হয়ে আছে, কদিন ধরে ওয়েদার মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে, ভালো মতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ঠিকঠাক আছে, তো যা গরম, বাপরে বেশ ভালো লাগেছে। আমি চাই যেন মেঘলা ওয়েদার থাকুক, বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু খটখটে রোদ বেরিয়ে যদি গরমটা না হয় তাহলেই হয়েছে। আমি এখন লাঞ্চে বসবো, লাঞ্চ বেরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কি আছে। আজকে আজকে লাঞ্চে আছে ভাত, ওই সকালে অনির্বাণের জন্য যে ওই বিনস তারপরে গাজর তরকারি করেছিলাম ওটা তো খাইনিও, ওই জন্য আমি খাচ্ছি এখন। আমি রুটিতে খাইতে পায়েস দিয়ে রুটি খেয়েছি, মাছের তরকারি আছে, ঢুকলে রাজাটা একটু বেশি নিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কতটা নিয়েছি, মানে বুঝতে পারছি না, নাটকটা বেশি করি আমি, বুঝেছো তো? ভালো মতোই বুঝেছি, আমি ইচ্ছে করি নিয়েছি আমি বেশি করে, চালাক করে লাঞ্চ করে নিই। তোমাদেরকে এবার একটা সত্যি কথা আমি বলছি, আমি অতটা আচার খাইনি, অনেকটা নিয়ে নিয়েছিলাম, একটুখানি খেয়েছি, আমার মনে হলো পেটেও ব্যথা করলো, না থাক, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আর কালকে জামা কাপড়গুলো তো ভিজেছিল বৃষ্টিতে, আরও একটু ভিজে গেছিলো, এখন ওগুলো শুকাতে দিয়ে দিয়েছি আমি অনেক ভোরবেলাতে, যখন ঘুম থেকে উঠেছি তখনই। তো এখন রোদ উঠে তো দেখলাম ভালো শুকিয়ে গেছে ভালো করে, তো তুলে দিই, নয়তো আবার যদি বৃষ্টি চলে আসে না আবার ভিজে যাবে, তো আবার নয়তো মানে ভিজে গেলে খুব অসুবিধাও লাগে, মানে কেমন একটা গন্ধ বেরোবে, তো ওগুলো এখন তুলে নিই, নিয়ে এবার আমি ল্যাদ খাবো একটু। অনলাইন থেকে একটা ইয়াররিংস অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া এসে গেছে, এই কিছুক্ষণ আগে দিয়ে গেল, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া তোমাদের সামনেই আমি এটাকে আনপ্যাক করছি, খুলিও নি, ভাবলাম তোমাদের সামনেই করবো, দাঁড়াও দেখাচ্ছি। পাখাটা অফ করে আছে তো প্রচুর গরম লাগছে, খুলে কিভাবে চমকে গেছি, দেখতে বেশ ভালো, এটা বাবা চয়েস করেছিল, মানে রঞ্জিতপুরের বাবা, তো বললো দেখ অর্ডার দিয়ে যদি ভালো লাগে, তো সত্যি বেশ দেখতে সুন্দর আছে, শাড়ি বলো বা এ বলো, সাথে শাড়ি বা চুড়িদারের সাথে পরলে বেশ ভালো লাগলো। এই যে দেখো ডাইনা থেকে দেখুন, দেখা যাচ্ছে না কি? হ্যাঁ এই যে দেখো, নিচটা খুব সুন্দর পাথর আছে একটা পিঙ্ক কালারের, আর এই যে কাছ থেকে আরো দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো, আমি এটা আরো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
তোমরা চেক আউট করতে পারো। মানে আমি যখনই কিছু অনলাইন থেকে নিই আমি চেষ্টা করি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তো কালকে যেই যে টপগুলো নিয়েছি তারও লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে এইটি আজকের ভিডিওতে। তাহলে তোমরা আজকের মানে আর কি গতকালের ভিডিওতে তাহলে তোমরা দেখতে পাও। তো এটাকে ঠিকঠাক করে আটকাতে হবে, আর এটাকে একবার ফেলে দিই। ছটা বাজতে যাচ্ছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই। অনির্বাণ অফিস থেকে এসে পপকর্ন করছে, মুভি চলছে আর খুব খেতেও ইচ্ছা করছে বললো ওর। এই মুভি একটা দেখতে, তাই তো অনির্বাণ? এই রান্নাটা এখন হচ্ছে, দেখো কি ভালো লাগে আমার এটা দেখতে, কি সুন্দর ফোটে। আমাদের বিরিয়ানি এসে গেছে, আমরা এখন ডিনার করে দিচ্ছি। এই মাত্র এলো, না দিয়ে গেলেন, আর এখানে যে মিশন মঞ্জু দেখছি, মজনু সর। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।